বর্তমানে একটা নৈরাজ যে বাতাবরণ সবাই আমরা অনুভব করছি, পূজা এবং এই পূজা চলাকালীন সময়ে গতকালকেও কি সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, সাম্প্রদায়িক ঘটনাগুলি সারা রাজ্যের মানুষকে উদ্বেগে শুধু নয়, এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষ আরো বড় ধরনের সাম্প্রদায়িক সম্পৃক্ত বিস্তারী যে ক্লেশ, এই ক্লেশের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পড়ছে। কেলিয়াপুরা একটা আদিবাসী নাবালিকা 12 বছর বয়সের ধর্ষিতা হয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। আমতলী থানা হাপানিয়া মা এবং মেয়েকে খুন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, কোথাও 80 বছরের বৃদ্ধাকে খুন করা হয়েছে, নিরঞ্জনকে কেন্দ্র করে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে যে নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা, বহু আহত হয়েছে। স্থানীয় বিচার করে দিব্যাঙ্গ মহিলা তাকে সেখানে ধর্ষণের শিকার হতে হয়েছে। এই বিশাল করে বিরোধী দল করার অপরাধে নিরঞ্জনকে কেন্দ্র করে সেখানে মারপিট হয়েছে এবং গতকালকে তার বাড়ি অবরোধ করে রাখা হয়েছে, চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এইরকম ঘটনা সুনামুরাতে, কেলিয়ামুরাতে, উদয়পুরে নানা জায়গায় সংঘটিত হয়েছে। কার্নিভাল, এই কার্নিভালে যেখানে পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে প্রশাসনের তরফ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা গ্রহণ করেছে, দেখা গেছে যে শহরের কেন্দ্রস্থলে থানার অবধি দূরত্বে শিশুরা এই কার্নিভালে অনুষ্ঠানে তারা এসে সেখানে তাদের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তারা আঘাত পেয়েছে। কারণ একে কেন্দ্র করে পর্বভোগ থেকে শুরু করে নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা, পরবর্তী সময়ে বাড়ি ঘরে আক্রমণ, পিস্তল উঁচিয়ে তাদেরকে শাসানো হচ্ছে, বাড়ির মহিলাদের তাদেরকে মারধর করার সেখানে চেষ্টা হয়েছে। এই শহর প্রাণ কেন্দ্রে দোকানের মধ্যে প্রবেশ করে রীতিমতো পুলিশকে সাক্ষী রেখে দোকানদারকে ছুরিকাঘাত করা হচ্ছে। এই দোকানদার চিৎকার করছে, পুলিশ সম্মুখে থেকেও তাকে প্রতিহত করার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এই যে ব্যাহাল চিত্র একদিক থেকে চলছে শাসক দলের ছত্রছায়া থেকে বা শাসক দলের সক্রিয় কর্মী বর্ষপাতে এই ক্ষমতার অপব্যবহার করে এই সুযোগ নিয়ে সারা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি, একটা নৈরাজ্যের পরিস্থিতি কায়েম করা হয়েছে। ধর্মীয় উন্মাদনাকে উস্তানি দিয়ে কদমতলা পানিসাগর গতকাল রাতে মাছমারাতে কৈলাস শহরে সর্বত্র একটা সংঘর্ষ বাড়ানোর দূরভিসন্ধি এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই এত ঘটনা ঘটার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী
একদম নিশ্চিত যে শাসক দল সব কথা ঘটনার ক্ষেত্রে মানুষের ঘটনার ক্ষেত্রে একটা নিছক একটা পাথর যে ঘরে অবস্থান করছিল সেই ঘরে একটা পালাকে পুড়িয়ে দিয়ে এই গুজবকে ছড়িয়ে দেবে দিয়ে শাসক দলের স্থানীয় কর্মীরা তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা পাঠানো আমি মুখ্যমন্ত্রী একটা বিজ্ঞাপনী সরকার পরিচালনা সেখানে সুশাসনের কথা বলা হচ্ছে কিন্তু এই ঘটনাগুলি যে ঘটনাগুলি ঘটে চলছে এইগুলি একেবারে ত্রিপুরা ভারত মুক্তির পর এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্যের মানুষকে আর কোন সময় যেতে পারে একটা ভয়ঙ্কর অবস্থা সেই জায়গায় এর অবসানে যথার্থভাবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আশিস বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি যদি উনি নিজে থেকে যদি পদত্যাগ না করে তাহলে আমরা এটা বলতে চাই শুধু যুব কংগ্রেস মহিলা কংগ্রেস বা ছাত্র কংগ্রেস মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলি আজকে সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলির অবসানে আমরা প্রদেশ কংগ্রেস আমরা রাজ্যব্যাপী আমরা ব্যাপক আন্দোলন করে তুলব যাতে করে এই যে এটাকে কি বলা হয় অন্ধ রাজা সে অন্ধ রাজাকে যাতে বাধ্য করা যায় তাকে এই প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিতে যাতে বাধ্য করা যায় এই জায়গায় আমরা নিয়ে যাব এই ক্ষেত্রে আমরা রাজ্যবাসীর সহযোগিতা চাইছি আপনাদের।